আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক কখন বুঝবেন যে আপনার ফ্যামিলির মধ্যে দেখা যায় যে শুধু অভাব আর অভাব অনটন আর অনটন আর এরপরে দেখা যায় যে বিপদ সারতেছেই না শুধুমাত্র বিপদ আর বিপদ সব সময়কালে বিপদ লেগেই থাকে তো এমন যদি হয়ে যায় তো এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি কিভাবে সরে আসবেন কিভাবে আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ সেই ব্যাপারে কিছু আমল বলবো আপনার ফ্যামিলি সকলেই করতে হবে যদি কেউ করতে না পারে সকলেই করলে ভালো যদি সকলেই করতে না পারে তাহলে আপনি একা করলেও এটা ইনশাল্লাহ তো সবই বুঝেন সবই দেখেন সামর্থ্যবান হলে প্রত্যেকেই করা জরুরি যে আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে অনেকেই আছেন অপবিত্র অবস্থায় থাকেন সহবাসের পরে গোসল করে না তো এটা খুবই খারাপ একটি লক্ষণ এটি একটি আছে দ্বিতীয়ত হচ্ছে খাবারের সময় বিস্মিল্লা বলে না এরপরে ঘরের ভিতরে সবসময় গান বাজনা ইত্যাদি লেগেই থাকে এরপরে বক বেছা বিভিন্ন ধরনের রং তামাশা এই সমস্ত বিষয়গুলা এগুলো রয়েছে তো এই বিষয়গুলো যদি কেউ করে তাহলে এটা কিন্তু মারাত্মক একটি বিষয় এভাবে কিন্তু আপনার ফ্যামিলির মধ্য থেকে আস্তে আস্তে বরকত উঠে যায় এই আস্তে আস্তে যখন বরকত উঠে যায় তখন কিন্তু আপনার এমন অবস্থা হয়ে যায় যে আপনি যে কোনো কিছু করতে যাচ্ছেন কিন্তু আপনার এটা হবে না সব কিছুর মধ্যে বাধা আসে বাধা আসে বাধা আসতেই থাকে তো এটার জন্য কিন্তু আমরাই দায়ী এজন্য আমরা তোবা করব আর এই আমলটা আমরা সবসময় করব তা হচ্ছে আস্তা হফিরুল্লাহ সবচেয়ে ছোটো আমল আস্তা হফিরুল্লাহ বলবো নিয়মিত নামাজ পড়বো আমরা সঠিকভাবে চলাফেরা করবো তাহলে ইনশাআল্লাপাকা আমাদেরকে কবল করবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ